হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা এখন আমাদের প্রজেক্টে যখন আমরা ওই ফর্মটা যেটা পেয়েছি, মেসেজেস ফর্ম যেটা সেন্ড করার জন্য, ওই ফর্মটাতে সাবমিটে ক্লিক করলে আমরা চাচ্ছি আরেকটা স্টেটে নিয়ে যেতে, যেটা কিনা আমাদের ওয়েব ফ্লো দিয়ে আরেকটা স্টেটে চলে যাবে। ফর দ্য টাইম বিইং আমরা ওইখানে মেসেজ সেন্ট নামে একটা পেজ দেখাতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা আরেকটা স্টেট এখানে তৈরি করি। আমাদের এখানে তো একটা স্টেট আমরা তৈরি করেছিলাম যেটা হচ্ছে শো কন্ট্যাক্ট ফর্ম। আমরা এখানে আরেকটা স্টেট তৈরি করি যেটার নাম আমরা দিতে পারি, ফর এক্সাম্পল মেসেজ সেন্ট। এখানে আমরা কোনো মডেল এই মুহূর্তে রাখছি না, আমাদের লাগছে না, পুরোটা সিলেক্ট তো করতে চাচ্ছি না, চাচ্ছি জাস্ট এতটুকু সিলেক্ট করতে, ঠিক আছে। সো মেসেজ সেন্ট নামে আমরা একটা স্টেট তৈরি করছি, কিন্তু এইটার তো টাইলসের কনফিগারেশন আমাদের লিখতে হবে। ডিফল্ট এক্সএমএলে আমরা টাইলসের কনফিগারেশনটা লিখে দিই, এটাকে আমরা কপি করে নিয়ে আসি নিচে, এবং এখানে আমরা বলি মেসেজ সেন্ট, যেটা কি না আমাদের মেসেজ সেন্ট বলতে পারি, এবং এখানে জিএসপিতে আমরা কন্ট্যাক্টের জায়গায় বলে দিতে পারি মেসেজ সেন্ট জিএসপি। আমরা জিএসপি ফাইলটা ক্রিয়েট করে দিই আমাদের টাইলস ফোল্ডারের ভেতরে। নিউ জিএসপি পেজ, এখানে আচ্ছা নিউ ফাইল করে দিই, সমস্যা নেই। আমরা এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইন রাখতে পারি, মেসেজ সেন্ট, এটাকে আমরা সেভ করলাম। তো আমরা তো আমাদের এখানে একটা ভিউ স্টেট তৈরি করলাম, তাই না? কিন্তু আমাদের ফর্মকে আমরা কিভাবে বলবো যে তুমি যখন সাবমিটে ক্লিক করো তখন এই মেসেজ সেন্ট এই ভিউ স্টেটটা সিলেক্ট করো। সেটা করার জন্য আমরা আমাদের যে ফর্মটা আছে, ফর্মটা আমাদের কন্ট্যাক্ট ডট জেএসপি, এখানে আমরা তো একটা হিডেন প্রপার্টিজ আমরা এখানে ডিফাইন করেছিলাম, আমরা এখানে আরেকটা হিডেন প্রপার্টি ডিফাইন করব, যেটার নাম আমরা দিব হচ্ছে ইভেন্ট আইডি। এবং এখানে আমরা একটা ভ্যালু ডিফাইন করে দিতে পারি, সেটা আমরা আমাদের পছন্দ মতো ভ্যালু দিতে পারি। আমি এখন একটা ভ্যালু দিতে চাচ্ছি সেন্ড, তার মানে আমার এই ফর্মটা যখন আমার, যেহেতু এখানে আমাদের পোস্ট মেথডে কোনো এখানে অ্যাকশন নেই, সেই কারণে এটা কারেন্ট ইউআরএলেই কিন্তু পোস্ট করবে। কিন্তু কারেন্ট ইউআরএলে যখন সে পোস্ট করবে, সে এই ইভেন্ট আইটি প্যারামিটারে সেন্ড ভ্যালু সহ পোস্ট করবে, যেটা থ্রুতে আমরা ওয়েব ফ্লোতে আমাদের নেক্সট ডেটটা ডিফাইন করতে পারবো। সো এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট ফ্লোতে যাই, এইখানে আমরা একটা ট্রানজিশন প্রপার্টি ডিফাইন করে দিতে পারি, ট্রানজিশন, যেখানে একটা ভ্যালু আছে অন, এবং ট্রানজিশন অন সেন্ড টু কোথায় যাবে, আমাদের এই মেসেজ সেন্টে। সো তাহলে কিন্তু আমাদের, আমরা বলে দিলাম যে যখন আমার ট্রানজিশন আসবে, সেন্টের ট্রানজিশন আসবে, তখন আমরা ট্রানজিশন করব মেসেজ সেন্টে। সো এখানে তো আসলে আমরা আরেকটা ভিউ স্টেটে আমরা ট্রানজিশন করছি। চাইলে আমরা এই ট্রানজিশনটা ভিউ ছাড়া অন্য স্টেটেও ট্রানজিশন করতে পারি, যেখানে আমরা হয়তো কোনো কাজ করে আরেকটা নেক্সট কোনো ভিউ স্টেটে আমরা ট্রানজিশন করে দিলাম, পেমেন্ট প্রসেসিংয়ের জন্য হতে পারে। তো আমরা আগে আমাদের এই ছোটো ইমপ্লিমেন্টেশনটা টেস্ট করে দেখি, তারপর তো আমরা এটার উপর কাজ করবই। সো লেটস ট্রাই টু রান দ্য প্রজেক্ট অ্যান্ড ফাইন্ড আউট ওয়েদার এভরিথিং ইজ ওয়ার্কিং অর নট। আমরা এখন এটাকে রান করে, আমাদের প্রপারলি যদি রান করে, আমাদের এই ট্রানজিশনটা হয়ে আমরা মেসেজ সেন্টের ভিউটা দেখার কথা, যেখানে আমরা বলছি মেসেজ সেন্ট, যদিও কথাটা মিথ্যা, কিন্তু এটা তো আমরা ডেমো টেস্ট করছি, সে সমস্যা নেই। সো আমরা যদি মেসেজ চলে যাই, আমরা ফর্মটা দেখছি, এখন যদি আমরা সেন্টে ক্লিক করি, আমাদের এই যে মেসেজ সেন্ট ওই জিএসপিটা চলে আসছে, তার মানে আমাদের কনফিগারেশন ঠিকমতো কাজ করছে। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।